গেল 18ই মার্চ থেকে বন্ধ দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কে সরাসরি পাঠদানের পাশাপাশি সম্পূর্ণ বন্ধ রয়েছে পরীক্ষার কার্যক্রম। এবছর এখন পর্যন্ত আটকে আছে এইচএসসি, জেএসসি ও পিএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাগুলো। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। তবে সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে কওমি মাদ্রাসার মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষা শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এই কথা জানান। কওমি মাদ্রাসারা তারা অ্যাপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট অ্যাগ্রি করে দিয়েছে। এইচএসসি বা অন্য পরীক্ষা মাদ্রাসা শিক্ষা এটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে। দাওরায়ে হাদিস যেটা মানে গ্র্যাজুয়েশন লেভেল মাস্টার্স লেভেলের যে ওইটা জেনারেল কওমি মাদ্রাসা খুলবে না, কিছু কন্ডিশন দিয়ে দিছে যে অবশ্যই এইভাবে এইভাবে স্বাস্থ্যবিধি বা এইগুলো মেনে তার পরীক্ষা করতে হবে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, স্কুল খোলা বা পাবলিক পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনও যাচাই করছে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়। স্কুল কলেজ এখনও খোলার মতন অবস্থায় আসতে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, কিন্তু পরীক্ষার বিষয়টা ওনারা খুব স্ট্রংলি চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে কি করা যায়। এছাড়া সভায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সংশোধিত আইন 2020-এ চূড়ান্ত অনুমোদন, ব্যাংকার বই সাক্ষ্য আইন 2020-এ নীতিগত অনুমোদন এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি 2020-এর খসড়ায় সরকার অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।